রেডি কিনা দেখি। হ্যালো, হোয়াটস আপ? হাই জানবি, কি খবর, কেমন চলছে প্রত্যেকদিন? আমি এই দরজা জানলা বন্ধ করে, পর্দা বন্ধ করে ভিডিও করে আছি। আমার একটা ছোট প্ল্যান আছে, চলো একটা কিছু গেম খেলি আমরা। অনলাইন গেম খেলার যে মানে সাজেশনটা দিলো, আমার মনে হয় ইটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া। চলো স্টার্ট। রিলায়েবল সোর্স থেকে একটা খবর পেয়েছি যে তুমি খুব ভালো রেসিটেশন করো, সো আমাদেরকে একটা ভালো কিছু রিসাইট করে শোনাবে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা করছি, আর তোমাকে একটু সাইডে রাখছি, হ্যাঁ প্লিজ শুনবে তো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারাই ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি তার ঘরে চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে, আমার বামির মতোই যেন অন্যকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। আই হোপ খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি আমরা নতুন নতুন এপিসোডস নিয়ে আপনাদের কাছে আবার আগের মতো ফিরে আসবো। তো সেই কদিন আপনাদেরকে অপেক্ষাটা করতেই হবে। সো স্টে হোম, স্টে সেফ, আর আমাদের জন্য অপেক্ষা করুন।